আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ক্লাস অষ্টম শ্রেণীর লাইভ ক্লাসে আজকে আসলাম। যে লাইভ ক্লাসে অষ্টম শ্রেণীর লাইভ ক্লাসে আজকে আসছি, এখানে লাইভ। তোমরা সবাই লাইভ ক্লাসের প্রথম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে তোমরা সবাই বই তোমরা সবাই বই নিতে হবে, বই বা বই এবং খাতা খুলতে হবে। দেখে ছয়জন লাইভে অলরেডি আসছে, বই খাতা নিয়ে, বই খাতা এবং সপ্তম হচ্ছে সেট। আজকে সেট নিয়ে কিছু আমি তোমাদের বলবো, এবং তোমাদের ফ্রেন্ডদের বলতে হবে যে লাইভ ক্লাস শুরু করেছি এবং এই ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলেও আমি দিব, শেয়ার দিব। তারপরে তোমরা সবাইকে এটা জানাও, এই আমাদের গ্রুপটা প্রাইভেট গ্রুপ, এটা পাবলিক গ্রুপ না, এখানে শুধু তোমরাই থাকতে হবে। এবং আমি যাদের যাদের ই করবো অ্যাপ্রুভ করবো তারাই দেখতে পাবে। তো আজকে ক্লাস এইটের অর্থাৎ সাত সেটের বেসিক আলোচনা নিয়ে আমরা একটু আলাপ করবো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ মিথুন, ফান্ডামেন্টাল ম্যাথ ল্যাব ফেসবুক গ্রুপ। হ্যাঁ হ্যাঁ, ম্যাথ ল্যাব লিখে, হ্যাঁ লিখে সারদা গ্রুপ, গ্রুপ ফেসবুক গ্রুপ আর কি। হ্যাঁ ওখানে আছে, ওরা আছে অনেকে, চলে আসো। তো সেটের পরিচিতি সম্পর্কে আমি একটা আবার বলি। সেটের পরিচিতি, সবাই আটজন আসছে, সবাই একটু তোমরা দয়া করে খাতা কলম নিয়ে বসো। সেটের পরিচিতি কি, সেট কিভাবে সৃষ্টি হলো, বা সেটের দরকার কি, সেট কি? সেট হচ্ছে যে একটা দল গঠন, দল গঠন বোঝায় সেট বলতে। দল গঠন কিরকম, ডিনার সেট, কাপ সেট, সোফা সেট, এগুলো হচ্ছে সেট। টি সেট, এগুলো হচ্ছে যা তোমরা এই যে তোমাদের বইয়ের পেজ নাম্বার হচ্ছে 200, পেজ নাম্বার হচ্ছে তোমার 115 পৃষ্ঠা, বইয়ের 115 পেজগুলো, 115 পেজেই তুমি সেটের অধ্যায়ের ই পাবে, 115 পেজ। যেখানে সেট কাকে বলে, সেট বলতে একটা দল, যেমন মণিপুর স্কুল একটা সেট, যেখানে 1 থেকে 10 পর্যন্ত সকল স্টুডেন্ট আছে, এটা একটা মণিপুর স্কুলের সেট। তারপরে এবং মণিপুর স্কুলে যে আলাদা আলাদা ক্লাস যেগুলো আছে, যে ক্লাস হয় সেই ক্লাসগুলোর একটা সেট আছে। হ্যাঁ, সেটা সেটা হচ্ছে তোমার ক্লাস 6-এর একটা সেট, ক্লাস 8-এর একটা সেট, আবার কি 8-এর মধ্যে আবার ভাগ ভাগ আছে, এ সেকশনের জন্য একটা সেট, তারপর আবার হচ্ছে যে বি সেকশনের জন্য একটা, এগুলো একটা দল। সেট বলতে দল গঠন বুঝায়, যেটা তোমাদের 8-এ সেট অল্প আছে, 9-10-এ সেটের আরও ব্যাপক করেই আছে। যারা হায়ার ম্যাথ নিবা, যারা জেনারেল ম্যাথ নিবা, আর যারা সায়েন্স নিবেন, সায়েন্স নিবে তাদের মধ্যেও সেটের কিন্তু ভালো ই পাওয়া যাবে, ভালো কাজ লাগবে। সেট সেট নিয়ে অনেক ব্যাপক কী আছে। তো খাতা কলম সব আগে নাও, খাতা কলম নাও, খাতা কলম নিয়ে আগে লেখো সেট কি, যে বাস্তব চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহ। তোমরা কি খাতা কলম নিয়েছ? সমস্যাটা কি, লাইভ ক্লাসের সমস্যা হচ্ছে হাত দেখতে পারে না যে তোমরা খাতা কলম নিয়েছো কি না, বা নেও নি, এটা দেখতে হয়, নিলে সমস্যা। তো লাইভ ক্লাসে খাতা কলম নিতে হয়। সেট কাকে বলে, সেট কত প্রকার, সেট কাকে বলে, সেট কত প্রকার, কি কি? তো বাস্তব বাস্তব চিন্তা জগতে সুসংগঠিত বস্তু সমাবেশকে বা সংগ্রহকে সেট বলে। আর সেটের সেটের গাণিতিক একটা হচ্ছে অর্থাৎ গঠন, গাণিতিক আর গঠন কি, আমি একটু তোমাদের বুঝাই যে গাণিতিকটা কি আর গঠনটা কি। তাহলে তোমার হচ্ছে যে গাণিতিক আর গঠন, এই এই দুটো
হ্যাঁ, আমাকে এখানে অলরেডি লাইভে কমেন্ট করতেছে যে স্যার আসি, হ্যাঁ স্যার আমাদের 4 দিন শেষ হয়নি, 4 পয়েন্ট, হ্যাঁ 4.3 হাফ ফারাম করাবো জনি স্যার, এস এন সি এস স্যার এবং 6 আদার ওয়াচিং ইউ স্যার, জুম জুমে লাইভ করেন, জুম করতে বলতেছে, জুম বই, এটা বই যেহেতু যাই বই জুম করতেছি না, প্রায় ইচ্ছে করলে বড় করা যায়, যদি বড় করে দেখতে চাও বই, তাই বইয়ে জুম করতে করতে চাচ্ছিলাম না, তোমার বই তোমাদের কাছেও আছে? অনেকে নাফিস আছে আছে, অনেকেই নেই, অনেকে দরকার এই কাজটা বলা 4.3 ফারার 4.3 ওইটা শেষ করাবো আজকে, একটু নতুন ফার্স্ট শুরু করলাম তো, তাহলে নতুন একটা চ্যাপ্টার দিয়ে শুরু করি। ফারাম সবাইকে আসতে বলো, সবাইকে যারা যারা করতে পারে নাই, বাঁধন তাকে এখনো দেখা যাচ্ছে না, ও আসবে, আর সবাই আছে কিনা সবাই একটু কমেন্ট করে জানাও যে স্যার আমরা আছি। তো সেটের পরিচিতি, সেট কাকে বলে, সেট এই কে হ্যাঁ, আমাদের শামসুল আলম ভালো একটা কথা বলছে, ক্লাস গুলো সেট হলে সেকশন গুলো উপসেট, হ্যাঁ সেকশন গুলো উপসেট, ভালো তুমি একটু পড়েছো, সেকশন গুলো উপসেট, অর্থাৎ একটা সেট কে ধরো সাপোজ তোমার কাপ পিডিসি সেট বলা হয়, জগ সেট, জগ সেটের মধ্যে জগ একটা সেট, ওই তারপরে জগ নিয়ে একটা জগ, একটা জগ দুইটা গ্লাস নিয়ে সাজাতে পারো, বা একটা জগ পাঁচ চারটা গ্লাস নিয়ে সাজাতে পারো, এগুলো হচ্ছে উপসেট। যে সেট উপসেট, সেটের ধারণা কি বা সেট কিভাবে আসলো, এই বিষয়গুলো তোমাদের কিন্তু জানতে হবে। সেট কিভাবে আসলো, সেটার ধারণা কি, এই সেট দিয়ে কি আছে, সেটা আমাদের কি কাজে লাগে আসলে, সেটের কি কাজ, গাণিতিক সেটের কাজ কি, দল গঠন কাজ। গাণিতিক এই সেট দুই প্রকার, একটা হচ্ছে তোমার ব্যাখ্যা, ব্যাখ্যা যদি আমরা বলি তারা গাণিতিক, আর একটা হচ্ছে গঠন, গাণিতিক আর একটা গঠন। তা গাণিতিক আর গঠনের মধ্যে কি পার্থক্য বা কি তফাত, এই জিনিসগুলো আমাদের জানতে হবে, যা গাণিতিক ও গঠন। তো আমি একটু দেখাচ্ছি, বোর্ডে দেখাচ্ছি, দেখো তোমাদের যে বোর্ডে একটু দেখাই, একটু দেখাও গাণিতিক কি। গাণিতিক হচ্ছে যে তোমরা হয়তো দেখতে পাচ্ছ, আমাকে একটু জানাইও, এই হলো গাণিতিক। দেখো সেটি একটু সেকেন্ড প্রকারের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়, সেকেন্ড ব্র্যাকেট। তো সেকেন্ড ব্র্যাকেটে কি আসবে, 1 2 3, এগুলো হচ্ছে তোমার সেট 1 2 3। হ্যাঁ 1 2 3 লিখলাম, যে 1 2 3 এখানে কি, 1 2 3 সংখ্যার সেট, সংখ্যার সেট, যেখানে এটাকে 1 2 3 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকানো হয়েছে, একই বলে, একই বলা হচ্ছে তোমার গাণিতিক রূপ সেট। হ্যাঁ সেটা গাণিতিক ব্যাখ্যা বলা হচ্ছে, গেট সেটের গাণিতিক রূপ। তো সেটার গাণিতিক ব্যাখ্যা আমি আবার, মানে অনেকে পাচ্ছে না, তোদের ফোন দিচ্ছে, হ্যালো আসসালাম, ওই যে ভেঞ্জার, ভেঞ্জার তো আছে ইদা মেহেল দেওয়া, লেখো facebook.com, facebook.com/group স্ল্যাশ গ্রুপ স্ল্যাশ গ্রুপ স্ল্যাশ স্ল্যাশ ফানম্যাট 2020, ফানম্যাট 2020, facebook.com/group/ফানম্যাট 2020। ফান ম্যাথ 2020 একসাথে দেবো, ঠিক আছে, এবার এইটা দেবো কেন পাপা, এবার এই করো, আমি তারপরে অ্যাপ্রুভ করতেছি। ফান্ডামেন্টাল ম্যাথ ল্যাব পাইছ, ফান্ডামেন্টাল ম্যাথ ল্যাব লেখা আছে, দেখো তাহলে ভিডিওটা থাকবে কেন, ওটার নাম, নামটা ফার্মে 2020 ওই অ্যাড্রেসের নাম,
আমি লাইভে আছি, একটু পরে। হ্যাঁ লাইভে আছি, হ্যাঁ ঠিক আছে। আমি লাইভে আছি, ওখানে ভিডিওটা থাকবে, আমি এই ওই আমার এদিকে পাঠাইলে হবে, আমি যা পাঠাই দিচ্ছি। আচ্ছা এখন কি বললাম, যে যেটা আমি বলতেছিলাম যে এখানে গঠন প্রক্রিয়া, এটা হলো তালিকা প্রক্রিয়া। তালিকা প্রক্রিয়া কি মানে, যার মধ্যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে শুধু সংখ্যাগুলো থাকবে, শুধু সংখ্যাগুলো থাকবে তাহলেই হবে। এটা হলো তোমার হচ্ছে তালিকা, তালিকা প্রক্রিয়া। আর গঠন প্রক্রিয়া কি, এই সে এই সংখ্যাগুলো কি কি সংখ্যা, এর বৈশিষ্ট্য কি কি, সেইগুলা বৈশিষ্ট্য কি। যেমন তুমি বলতে পারো যে এক্স এক্স বিলংস টু, এক্স বিলংস টু এন সাজ দ্যাট, এটা তোমাদের এই লাগতে পারে। স্যার বিলংস টু কি, এন কি, সাজ দ্যাট কি, এগুলো আমি সব এখন বুঝাবো, সবাই একটু লিখে দিই, বাকি আমি জাস্ট ধারণা দিই। এগুলো হচ্ছে সাজ দ্যাট, সাজ দ্যাট কি স্বাভাবিক সংখ্যা, বা এক্স যেন এক্স স্বাভাবিক সংখ্যা, এরা লিখতে পারি, এভাবে লিখতে পারি যে আমরা এক্স যেন এক্স স্বাভাবিক সংখ্যা, এক্স যেন এক্স স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, আর এবং এবং এটা হচ্ছে তোমার এক থেকে, এক থেকে বড় ও সমান, দুই থেকে আর তিন থেকে বড় ও সমান, এর মাঝখানে বড় ও সমান নিচে, কিন্তু বড় ও সমান ও তিন থেকে বড় ও সমান এর মাঝখানে, কথা বোঝা গেছে? তো এইগুলো আমাদের একটু দেখতে ভালো করে বুঝতে হলে একটু খেয়াল করতে হবে, এবং লিখে তারপর আমরা এই করলাম, এই গেল তোমার এই কথা। তো আগে এটা হলো গঠন তালিকা, এটা হলো গঠন, এটা হলো তালিকা, আর তো তোমার গঠন। এখন সবাই খাতা কলম না, খাতা কলম নিয়ে আগে লেখো যে সংখ্যাকে কত ভাগে ভাগ করা হয়, যে তোমার সেট লাগবে সংখ্যাকে কত প্রকারে ভাগ করা হয়। অর্থাৎ স্বাভাবিক সংখ্যা, এক নম্বরে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কথাগুলো মুখস্থ করতে হবে। যাকে এন দিয়ে প্রকাশ করা হয়, এবং এন টেস্টে এখানে ডবল দাগ দেওয়া হয়, সবাই লিখে লেখো স্বাভাবিক সংখ্যা যাকে এন দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, এন দিয়ে প্রকাশ করা হয় কি স্বাভাবিক সংখ্যা, এক এবং এক থেকে বড় সকল সংখ্যা, সকল পূর্ণ সংখ্যা, এক এবং এক থেকে বড় সকল পূর্ণ সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে এক এবং এক থেকে বড় কি, তোমরা যদি বুঝতে না পারো এটা পরে আমাকে কমেন্টে জানাবে, আমি কমেন্টগুলো দেখতেছি, তাই একটু ডিলে হচ্ছে, আস্তে আস্তে বলাচ্ছি। স্বাভাবিক সংখ্যা কি, এক এবং এক থেকে বড় সকল পূর্ণ সংখ্যা। তাহলে কি সেগুলো কি হতে পারে, যে এক দুই তিন চার পাঁচ ছয় ডট ডট, অর্থাৎ এই সংখ্যাগুলো হচ্ছে তোমার স্বাভাবিক সংখ্যা, এই সংখ্যাগুলো তোমার কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, যেগুলো এক থেকে বড় এবং সকল পূর্ণ সংখ্যা। এরপরে যাই আমরা হচ্ছে এক থেকে বড়, এক থেকে বড় সকল পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা আমরা পেলাম। তারপরে দ্বিতীয়ত হচ্ছে একে স্বাভাবিক সংখ্যা বলা হয়, দুই নম্বর লেখো হচ্ছে তোমার বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যাকে আর দিয়ে প্রকাশ করা হয়, কিন্তু আর এখানে ডবল থাক, বাস্তব সংখ্যাকে প্রকাশ করা হয় আর দিয়ে, স্বাভাবিক সংখ্যাকে প্রকাশ করা হয়
স্বাভাবিক সঙ্গে প্রকাশ করা হয়, হ্যাঁ জুলকা ঠিক আছে, আমি আস্তে কথা বলতেছি, স্বাভাবিক সঙ্গে প্রকাশ করা হয় দিয়ে, আর বাস্তব সংখ্যাকে প্রকাশ করা হয় আর দিয়ে। ভালোভাবে লিখে নাও। বাস্তব সংখ্যা কি দিয়ে প্রকাশ করা হয়? আর দিয়ে প্রকাশ করা হয়, ঠান্ডা মাথায় লেখে না। এবং আর গুলো কি কি, আর এর মধ্যে কি কি থাকবে? আর এর মধ্যে থাকবে তোমার হচ্ছে যে মাইনাস থাকতে পারে, মাইনাস আর এর মধ্যে মাইনাস থাকতে পারে, তারপরে সবাই লিখছো, তাহলে আর এর মধ্যে মাইনাস থাকতে পারে, -1 -2 -3 অথবা -1 থাকতে পারে, ভগ্নাংশ থাকতে পারে, হাফ, 1/4, 1/5 এরকম ভগ্নাংশ থাকতে পারে, আর এর মধ্যে মাইনাস থাকতে পারে, ভগ্নাংশ থাকতে পারে, আর আর কি থাকতে পারে, আর থাকতে পারে হচ্ছে প্লাস থাকতে পারে। হ্যাঁ, এই আর এর মধ্যে মানে বাস্তবে আমরা যে সকল সংখ্যা সব ব্যবহার করি সেটাই হচ্ছে তোমার বাস্তব সংখ্যা দ্বারা কি বোঝানো হয়। বাস্তব সংখ্যা মানে বাস্তবে যে সংখ্যা ব্যবহার করি আমরা সেইগুলো হচ্ছে বাস্তব সংখ্যা, তাকে আর দিয়ে প্রকাশ করা হয়, আর স্বাভাবিক সংখ্যা তাকে এন দিয়ে প্রকাশ করা হয়। তো বাস্তব সংখ্যা হচ্ছে বাস্তবের মধ্যে কিন্তু স্বাভাবিক সংখ্যা আছে, আর একটা হচ্ছে পূর্ণ সংখ্যা। হ্যাঁ, আমরা এটা এই স্বাভাবিক সংখ্যা হচ্ছে, আমরা আবার বলি স্বাভাবিক সংখ্যা কি, যা 1 থেকে শুরু হয় স্বাভাবিক সংখ্যা, আর পূর্ণ সংখ্যা কি, পূর্ণ সংখ্যা হচ্ছে যা তোমার পূর্ণ সংখ্যা হচ্ছে আমাদের যে একটা হচ্ছে বাস্তব সংখ্যা আর একটা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা হচ্ছে শুধুমাত্র স্বাভাবিক, এই পূর্ণ সংখ্যা হচ্ছে যা ভগ্নাংশ হবে না, পূর্ণ সংখ্যা যা ভগ্নাংশ হবে না, এলো পূর্ণ সংখ্যার কথা। এরপরে যাই আমরা, পূর্ণ সংখ্যা গেল, তারপরে বাস্তব সংখ্যা কি যার মধ্যে মাইনাস থাকবে, প্লাস থাকবে, ভগ্নাংশ থাকবে, স্বাভাবিক সংখ্যা কি যার মধ্যে, ভালো করে খেয়াল করো, বাস্তব সংখ্যা হচ্ছে মাইনাস থাকতে পারে, প্লাসও থাকতে পারে এবং ভগ্নাংশ থাকতে পারে এবং শূন্য থাকবে, অবশ্যই শূন্য থাকবে বাস্তব সংখ্যার মধ্যে, কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে শূন্য থাকবে না। এই গেল তোমার হচ্ছে যে কি কথা, আমার বাস্তব সংখ্যার কথা গেল। এরপর আমরা যাবো হচ্ছে যে আরেকটা নতুন টপিক, সেটা হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা যাতে জেড দিয়ে প্রকাশ করা হয়, 3 নম্বরে লেখে না, সবাই সবাই খাতায় লেখো, কিন্তু 3 নম্বরে হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা যাকে জেড দিয়ে প্রকাশ করা হয়, পূর্ণ সংখ্যা, ঠিক আছে, পূর্ণ সংখ্যা যাকে জেড দিয়ে এমসিকিউতে এক কোন সংখ্যা বহুপদী না থাকলে কি লিখবো, এক এক হচ্ছে স্বাভাবিক সংখ্যা লিখবো আমরা, যদি বাস্তব সংখ্যা না থাকি না থাকে এক এক এক্ষেত্রে আমরা তখন স্বাভাবিক সংখ্যা লিখবো, ঠিক আছে। রাকিন সেকে বলতেছে, স্যার ক্লাস কখন, আমি তোমাদের জানাই দেবো 9-এর ক্লাস কখন, এখন আপাতত আমি এই ক্লাস নিচ্ছি, ঠিক আছে, 8-এর ক্লাস নিচ্ছি, 8-এর ক্লাসে 9-এর ক্লাস কখন হবে সেটা তোমাদের জানাই দেওয়া হবে, ঠিক আছে, আপাতত 8-এর ক্লাস নিচ্ছি, 9-এর ক্লাস পরে জানাই দেবো। আর পূর্ণ সংখ্যা কি, পূর্ণ সংখ্যা হচ্ছে যাকে জেড দিয়ে প্রকাশ করা হয়, লিখে নাও,
সবাই পূর্ণসংখ্যা হচ্ছে জেড দিয়ে প্রকাশ করা হয়, যাকে এখানে প্রত্যেকটা ডবল দাগ দেয়, কারণ এগুলো হচ্ছে এই একটু মোটা দাগ দিতে হয় জেড, জেড দিয়ে প্রকাশ করা হয় পূর্ণসংখ্যাকে জেড দিয়ে। তাহলে বাস্তব সংখ্যা আর দিয়ে, এটাকে স্বাভাবিক সংখ্যা, এটাকে স্বাভাবিক সংখ্যা পড়েছি, সেটা হচ্ছে তোমার বাস্তব সংখ্যা আর দিয়ে, আর এটাকে স্বাভাবিক সংখ্যা করলাম আমরা, আর স্বাভাবিক সংখ্যাটা প্রকাশ করা হয় তোমার জেড দিয়ে, জেড দিয়ে প্রকাশ করা হয়। এই গেল তোমার কথা। তারপরে আমরা যাব কি পূর্ণসংখ্যা জেড দিয়ে প্রকাশ করা, জেড পূর্ণসংখ্যার মধ্যে কি থাকবে, পূর্ণসংখ্যার মধ্যে তোমার কিন্তু মাইনাস মাইনাস থাকতে পারবে, মাইনাস থাকতে পারবে, প্লাস থাকতে পারবে, জিরো থাকতে পারবে, মাইনাস থাকতে পারবে, প্লাস থাকতে পারবে, আর মাইনাস অনেক থাকতে পারবে, জিরো থাকতে পারবে, প্লাস থাকতে পারবে। লেখেন আপনার করে পূর্ণসংখ্যার মধ্যে মাইনাস থাকতে পারবে, যে প্লাস থাকতে পারবে, জিরো থাকতে পারবে, সব একটু লিখে নাও। আমি আস্তে আস্তে করাচ্ছি, এই জন্য অনেকে লিখতে পারতেছে না বা এই আসতেছে, সেজন্য যে আমরা একটু আস্তে আস্তে জিনিসটাকে ই করতেছি, ঠিক আছে, জিনিসটাকে বুঝতেছি। অনেকে আবার মাত্র জয়েন করলো, একটু ভালো করে তোমরা ই করে নাও। হ্যাঁ, এইমাত্র অনেকে অনেকে আবার এইমাত্র জয়েন করেছে, সেজন্য তোমরা একটু লেখো পূর্ণসংখ্যা। পূর্ণসংখ্যা বলে আমরা কি কি সংখ্যা তিন প্রকার পাইলাম, সেটার জন্য আমরা এটাকে সংখ্যা ছোটবেলায় জোড় বিজোড় মৌলিক এই এগুলো কিন্তু আসি, এইগুলোর থেকে নতুন একটা টপিক, সেটা হচ্ছে তোমার এখন নতুন যেটা আমাদের শিখতে হবে বা যেটা করতে হবে, সেটা হচ্ছে এই পূর্ণসংখ্যা, বাস্তব সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। আর একটু জটিল পাবা যে জেডের ফুল মিনিং কি, হ্যাঁ জেডের ফুল মিনিং আছে, জেডের ফুল মিনিং হচ্ছে ইন্টেজার, বাস্তব সংখ্যা। আর এর ফুল মিনিং হচ্ছে রিয়েল নাম্বার, এন এর ফুল মিনিং হচ্ছে ন্যাচারাল নাম্বার। আমি একটু লিখে দিই তোমাদের জেডের ফুল মিনিংটা, আর সবগুলো ফুল মিনিংটা লিখে লিখে দিই। আর আর এর ফুল মিনিং হচ্ছে আর, এই আর এর ফুল মিনিং হচ্ছে রিয়েল নাম্বার, আই এ এল রিয়েল নাম্বার, এন ইউ এম বি ই আর রিয়েল নাম্বার, এল আর এর ফুল মিনিং রিয়েল নাম্বার। তারপরে কি, তারপর হচ্ছে তোমার জেড এর এন এর ফুল মিনিং ন্যাচারাল নাম্বার, এন এ টি ইউ আর এ এল ন্যাচারাল নাম্বার, এন ইউ এম বি ই আর ন্যাচারাল নাম্বার। এরপরে জেড হচ্ছে ইন্টেজার, ইন্টেজার আই এন টি ই জেড ই আর ইন্টেজার, হ্যাঁ ন্যাচারাল নাম্বার ইন্টেজার সম্ভবত ন্যাচারাল নাম্বারে বলা হয়, ঠিক আছে। তাহলে এই গেল তোমার বাস্তব বাস্তব ন্যাচারাল নাম্বার মানে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা আমাদের পূর্ণ সংখ্যা গেল, ন্যাচারাল নাম্বার গেল, সবাই একটু লিখছো কিনা, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা তাকে বলে ইন্টেজার, ইন্টেজার বা এই এখানে নেগেটিভও থাকবে পজিটিভও থাকবে, দুইটা দুইটাই থাকবে। নেগেটিভ থাকবে পজিটিভ থাকবে দুইটাই থাকতে পারে পূর্ণ সংখ্যা। আর বাস্তব সংখ্যা কি পূর্ণ সংখ্যা ইন্টেজার, আই আই এন টি জি ই আর হবে, এটা জি ই আর, জি ই আর হবে, সরি এটার পূর্ণ সংখ্যা ইন্টেজার, ইন্টেজার যা জি ই আর জে ই আর আর জি ই আর ইন্টেজার, হ্যাঁ হ্যাঁ ইন্টেজার, হ্যাঁ এন ইন্টেজার, এন না এটা এন, এটা হচ্ছে আই, এটা হচ্ছে তোমার আই, এটা এরপর এন টি ই জি এর আর ইন্টেজার। এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা সংখ্যা দুইটা পাই, তিনটে প্রকার পাইলাম, রিয়েল নাম্বার, ন্যাচারাল নাম্বার আর তোমার হচ্ছে ইন্টেজার, বাস্তব সংখ্যা,
স্বাভাবিক সংখ্যা আর বাস্তব সংখ্যা, এই ভাষায় বাস্তব সংখ্যা, স্বাভাবিক সংখ্যা আর হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা। একটা কথা মাথায় রাখবে, এই দুইটা জিনিস কিন্তু আর এর মধ্যে আছে, এই দুটো জিনিস কিন্তু আর এর মধ্যে আছে। এটা মাথায় রাখবে সবাই, যে এন এবং জেড, এই দুইটা জিনিস কিন্তু আর এর মধ্যে তোমার আছে। এরপর এরপর যেটা আমি বলবো, যেটা আমরা কি পারলাম, যে এইগুলো এইগুলো একটা পারলাম। এবার সেটের আর কিছু জিনিস দেখো, সেট কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়। আর এখানে একটু আর জিনিস লেখাই দেই, সেটা হচ্ছে ঠিক আছে। এখন আরেকটা জিনিস একটু লেখাই, সেটা হচ্ছে কি আমরা যেটা লেখবা লেখতে চাচ্ছি এখন, কোনটাকে কি বলে অনেকে বুঝে না, এটা বিলংস টু, এটা লেখে এটা বিলংস টু, বিলংস টু বলা হয়, বিলংস টু, এল ও এন জি এস, বিলংস টু লেখে না, বিলংস টু, এল ও এ বি এল, বিলংস টু মানে এর মধ্যে, বাংলায় বলে এর মধ্যে, বিলংস টু এর মধ্যে, বিলংস টু, বিলংস টু হতে বলতে বোঝায় এর মধ্যে, ঠিক আছে, বিলংস টু এর মধ্যে। এরপরে আর একটু তোমাদের যদি দেখাই, বিলংস টু গেল, এবার হলো সাজ দ্যাট, দুটো ফটো থাকলো, সাজ দ্যাট, এসইউএ, সাজ দ্যাট, সাজ দ্যাট, সাজ দ্যাট মানে যেন, সাজ দ্যাট বলতে বোঝায় যেন, ঠিক আছে, বিলংস টু সাজ দ্যাট যেন। তারপরে এই মানে যাকে তোমার অনুপাত ভুল থাকে, অনুপাত থাকে তো সাজ দ্যাট যেন, বিলংস টু সাজ দ্যাট। এবারে তো আগে আরো এটাগুলো আগেই জানো, যে গেটার দেন, এটা হলো লেস দেন, এলো গেটার দেন, এলো লেস দেন ইকুয়াল, এলো গেটার দেন ইকুয়াল, এগুলো তো আমরা কিন্তু আগেই এই জানো, লেস দেন ইকুয়াল, গেটার দেন ইকুয়াল, এগুলো তোমরা আগেই জানো। তাহলে আমরা কি পাচ্ছি, লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, এগুলো আমরা কিন্তু আগে শিখলাম। এরপরে এগুলোর ইউজ হচ্ছে উইব মধ্যে, আমাদের কি বলে সেটের ভিতরে ইউজ করা, ইউজ করা যাবে কাউথা কাউথা ইউজ করে সেটা কি যে ইউজ হয়, এগুলো তো একটু সবাই তো সবাইকে লিখে নিচ্ছে কিনা খাতায়, সবাই তো খাতায় লেখে না তাড়াতাড়ি করে, হ্যাঁ সবার সবার খাতা লেখা হয়েছে কিনা এবং কোনো প্রশ্ন আছে কিনা এটা কিন্তু আমাকে বলবে, যে স্যার আমরা বুঝি না বা কোন জিনিসটা সমস্যা বা কোন জিনিসটা কি, এগুলো আমাকে বলতে হবে। গেল এটা, এরপর তোমার একটু বই, যদি আমি আবার একটু বইয়ে যেতে চাই, আবার যদি বইতে যা বই আমরা কোনগুলো শিখলাম এই কোন পেজে, এটা কিন্তু আমি তোমাদের একটু দেখাই দিই বইয়ের, এই যে বই, বইয়ের যে যেগুলো শিখলাম, সেট কত প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে এইখানে পেজ নাম্বার দুই দুই প্রকার সেট পদ্ধতি, তালিকা পদ্ধতি, গঠন পদ্ধতি। এরপরে তালিকা পদ্ধতি কি, যে পদ্ধতিতে সরাসরি সেট ইটাকে, তালিকা পদ্ধতি কি, তালিকা পদ্ধতি প্রধানত সেট দ্বিপক্ষীয় পরস্পর তালিকা পদ্ধতি, গঠন পদ্ধতি, তালিকা পদ্ধতি হচ্ছে যে সরাসরি থাকবে, সরাসরি যারা থাকবে যেমন এক দুই তিন তালিকা পদ্ধতি, আর গঠন পদ্ধতি কি, গঠন পদ্ধতি যাদের কি আকার লেখা হবে এটাকে বুঝেছিলাম, তালিকা পদ্ধতি পঠন পদ্ধতি প্রথমেই তোমরা এখান থেকে পড়বা। পেজ নাম্বার হচ্ছে 116 পৃষ্ঠা, তালিকা পদ্ধতি গঠন পদ্ধতি জিনিসটা কিন্তু 116 পৃষ্ঠা তোমাদের পড়তে হবে। তারপরে তালিকা পদ্ধতি গঠন পদ্ধতি গেল, এরপরে যাব আমরা হচ্ছে তালিকা পদ্ধতি গঠন পদ্ধতি শেষের পরে, এরপরে একটু নিচে নামো, সবাই একটু পড়া, একটু পড়া হইলে সেটা গঠন পদ্ধতি পড়া হয়, তাই নিচে নেমে আমরা কি দেখতে পাচ্ছি, এবার আমরা দেখতে পাচ্ছি সেট গঠন পদ্ধতি গেল, তালিকা পদ্ধতি গেল, এরপরে আমরা অঙ্কের দিতে একটা অঙ্ক যদি যাই, ধরো একটা অঙ্ক আমরা করি, যে এতকে সেট গঠন পদ্ধতি কিন্তু প্রকাশ করো, আমরা বইয়ের অঙ্কে একটা যাই, বইয়ের অঙ্কে যাই,
সবাইটো পেজ নাম্বার কত? পেজ নাম্বার হচ্ছে পেজ নাম্বার নেওয়ার নিচে বইয়ের অঙ্কের ভিতরে আমরা চলে গেলাম। তোমরা কি এটুকু এই ধারণাটা বুঝছো? সেটা ধারণাটা পাঁচ নম্বর অঙ্ক আমরা শুরু করবো। পাঁচ পাঁচের ক আমরা শুরু করবো, আমরা লিখি লিখে তারপর তোমাদের পরে বলতেছি যে আমরা চেঞ্জ করতেছি। লেখে কি বলছে যে আগে লিখবো আমি পাঁচের ক, পাঁচের ক থেকে অঙ্ক ধরি, ধরি সেট এ, ধরি সেট এ দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি দেওয়া আছে, এক্স আস দ্যাট এক্স বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা এ বিজোড় সংখ্যা এবং এবং বলা আছে তিন থেকে বড়, পনেরো থেকে ছোট। এক্স আস দ্যাট এক্স বিজোড় সংখ্যা ক নাম্বার পাঁচের ক, এক্স আস দ্যাট এক্স বিজোড় সংখ্যা তিন থেকে বড় এবং পনেরো থেকে ছোট বলা আছে। একটু সবাই একটু খেয়াল করো, পনেরো থেকে বড় এবং ছোট, তাহলে আমার কি আসবে? এই যে আমি লিখছি তোমার একটু খেয়াল করো, এক্স আস দ্যাট এক্স বিজোড় সংখ্যা এভাবে লিখতে হবে। একে পাঁচের ক নাম্বার অঙ্কটা, পাঁচের ক নাম্বার অঙ্কটা আবার আবার সবাই একটু দেখাও, এভাবে তোমার লিখতে হবে। পাঁচের কয়েক, ঠিক আছে? সবাই একটু খাতা খাতা লেখো যে এক্স আস দ্যাট এক্স থ্রি, একদম থ্রি, হ্যাঁ অঙ্কটা কি ছিল, থ্রি ছিল, এক্স আস দ্যাট এক্স, হ্যাঁ বিলংস টু, তাহলে এই যে পাঁচের কয়ে আমরা এখানে শুরু করলাম। এভাবে প্রথমে ধরি লেখে যে কোনো নাম কিন্তু ওখানে নেই, যে দেওয়া আছে এক্স সার্চ দ্যাট, সার্চ দ্যাট এটি এই যে পয়েন্টটাকে পড়ে সার্চ দ্যাট, সবাই মনে রাখবা এই পয়েন্টটাকে পড়াবে কি সার্চ দ্যাট, ঠিক আছে? এক্স সার্চ দ্যাট এক্স বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা কেন, যে সংখ্যাগুলোর মধ্যে সবগুলো বিজোড় সংখ্যা হতে হবে, অন্য কোনো সংখ্যা হতে পারবে না। এক নম্বর কথা, সংখ্যা সবগুলো সংখ্যার মধ্যে কি হতে হবে, বিজোড় সংখ্যা হতে হবে, অন্য কোনো সংখ্যা হতে পারবে না, ঠিক আছে? এরপরে কি পেজ নাম্বার চাচ্ছে নাকি? পেজ নাম্বারটা হচ্ছে আমি বলে দিচ্ছি, পেজ নাম্বারটা হচ্ছে 122 পৃষ্ঠা, 122 পৃষ্ঠায় পাঁচ নম্বর অঙ্ক, 122, হ্যাঁ 122 পৃষ্ঠায় পাঁচ নম্বর অঙ্ক অধ্যায় সাতের বোর্ডে দেখাচ্ছি। স্যার কিছু দেখি না, স্যার এখন এখনো দেখতে পাচ্ছ না ভালো করে, একটু দেখো ই করো, আমি তো লাইটে আছি, আবার চেষ্টা করছি ভালো করে করার জন্য। তাহলে এক্স সাজ দ্যাট এক্স বিজোড় সংখ্যা মানে এমন সংখ্যা হবে যে সংখ্যা এটার মধ্যে এটা এইটাই কি এটা বুঝতে হবে, অঙ্ক আগে বুঝতে হবে যে এটা কী বলতে চাচ্ছে, যে এমন সংখ্যা হবে যে সংখ্যা তিন থেকে বড় এবং পনেরো থেকে ছোট। তাহলে একবার যে এর উপাদান সমূহ হবে, এ এর উপাদান সমূহ হবে, লেখা সবাই একটু লেখো আমি আমার সাথে সাথে, যে কি লিখবো এর উপাদান সমূহ, এ এর কি লিখবো একটু খেয়াল করো, এ এর এর উপাদান, এ এর উপাদান বা এস এর উপাদান লিখতে পারো, এস এর বা এর, এর উপাদান সমূহ হবে, এর উপাদান সমূহ হবে তিন থেকে, তিন থেকে বড়, তিন থেকে বড় এবং তিন থেকে বড় এবং তিন থেকে বড় এবং পনেরো থেকে, পনেরো থেকে ছোট, তিন থেকে বড় এবং পনেরো থেকে, এর উপাদান সমূহ হবে তিন থেকে বড় এবং পনেরো থেকে ছোট সকল, সকল বিজোড় সংখ্যা, সকল বিজোড় সংখ্যা, সুন্দর করে সবাই লেখো, এর উপাদান সমূহ হবে তিন থেকে বড় এবং পনেরো থেকে ছোট সকল বিজোড় সংখ্যা। কথা বোঝা গেছে? এই গেল তোমার, আমি যারা নাইনে, নাইনে যারা এখানে মানে উম্মে অরূপা, অরূপা নাইনে মনে হয়, নাইনে অরূপা আমাদের ক্লাস, তোমার নাইনে ক্লাসও আমি আজকে নিব, পরে নিব, নাইনে ক্লাস হয় বিকালে, বিকাল সাড়ে চারটায় সাড়ে চারটায় নাইনে ক্লাস নিব, সবাইকে জানিয়ে দিও, ঠিক আছে? সাড়ে চারটার দিকে নাইনে ক্লাস নিব, আর এখন নিচ্ছি আমি এইটের ক্লাস। তো সেট আমি আবার বলি কি লিখে একটু সুন্দর একটু লেখো, সব একটু লেখো যে এইটা দ্বারা কি বুঝছো, এটাকে আমি এ ধরে নিছি, বল ধরো স্যার এই কি ধরতে হবে, হ্যাঁ এ এ ধরে নিছি, এ ধরতে পারো, এম ধরতে পারো, ধরো আমি এ ধরে এক্স ধরা যাবে না, কারণ এক্স কিন্তু ভিতরেই আছে, এক্স ভিতরেই আছে, এক্স কিন্তু ধরা যাবে না,
কি কি ধরতে হবে, এ ধরতে হবে বা এম ধরতে হবে বা এ আর পি ধরতে পারো, এগুলো কিন্তু তোমরা ধরবা, ধরে লিখবা। কিভাবে বুঝবা কি সংখ্যা বিজোড় সংখ্যা, কত কার কার মধ্যে বিজোড় সংখ্যা, 3 ও 15 মধ্যে বিজোড় সংখ্যা, তাহলে সহজ হয়ে গেল জিনিসটা। তাহলে কি কি, অতএব অতএব সেট এ, অতএব সেট এ কি হলো, 3 লেখা যাবে না। কেন লেখা যাবে না, কারণ 3 কিন্তু হবে না, 3 থেকে বড়। তাহলে কি 5, 7, 9, 11, 13 এটাই অ্যান্সার। শেষ বলবো স্যার কেন পাশের পর 6 কেন লেখেন নাই, পাশের পরে 6 কেন লেখেন নাই, পাশের পরে 7 কেন লেখেন নাই। ঠিক আছে অন্ত, আচ্ছা ঠিক আছে, আমি মনে করছি মানে এই অন্ত ওকে আসতে ভালো হয়েছে, আমি প্রথমে বুঝতে পারিনি, আমি মনে মনে করছি যে 9 কোনো স্টুডেন্ট হবে। এখন তাহলে কি 5, 6, 7, 8, 5, 7, 9, 11, 13 এগুলোই হচ্ছে তোমার এই সেটের তালিকাপদ্ধতি। কি বললাম, এগুলো হচ্ছে এই সেটের তালিকা পদ্ধতি। সবাই হাসতেছে অন্তর কাহিনী নিয়ে, যাই হোক আমি তো বুঝতে পারিনি, হতেই পারে অনেক এই একটু বললেই হয় যে আমি অমুক আমি অমুক, তাহলে আমি একটু ভালো করে বুঝতে পারবো, নাহলে কিন্তু আমার একটু বোঝা কঠিন হয়ে যায়। মজা না করে একটু পড়ালেখায় মনোযোগী হই আমরা, হ্যাঁ পড়ালেখায় মনোযোগী হই। আমি আবার বলি যে প্রথম ক্লাস কি ধরি, সেট এ এত, এর লিখতে হবে এর উপাদান সমূহ হবে 3 থেকে বড় 15 থেকে ছোট সকল বিজোড় সংখ্যা, এটা কিভাবে লিখবো এটা এখান থেকে লিখবো, এবং অতএব সেট কি দাঁড়াচ্ছে, 3 থেকে বড় সংখ্যাগুলো কি, 3 এর পর 5, 5 এর পর 7, 7 এর পর 9, তারপর 11, তারপর 13, তোমার একটু রেজাল্টটাও মিলিয়ে দেখতে পারো যে কি হলো বা রেজাল্ট আসছে কি না। এরপরে আমরা পরেরটা যাই, খ নম্বর, খ নম্বরে যাই, খ নম্বরে কি আসবে, 15 হবে না কেন, কালচারটা প্রশ্ন করে স্যার 15 হবে না, কারণ 15 থেকে ছোট, যেহেতু বলতে 15 থেকে ছোট, 15 নিচে দাগ হতো কালচার, তাহলে 15 হতো। হ্যাঁ যেহেতু 15 এখানে কি ছোট, 15 থেকে ছোট বলছে, 15 সমান বলেনি, 15 সমান বলেনি বিধায় 15 হবে না। ঠিক আছে গেল তোমার হচ্ছে যে এখানে ক নম্বরের কথা, আমরা যাই ক্ষয়ে যাই, আর কোনো প্রশ্ন মনে এখানে নেই, এটার আর কোনো প্রশ্ন নেই, আমরা ক্ষয়ে যাই। ক্ষয়ে কি বলছি, খ নাম্বার ধরি ওই একই নিয়ম, ধরি সেট এই দিলাম, মাঝখানেগুলো চেঞ্জ করে দেই, এক্স অ্যাজ দ্যাট এক্স, আমি একটু চিটিং করি, তোমরা চিটিং করো না, তোমরা সবগুলোই লেখো, এক্স অ্যাজ দ্যাট এক্স 48-এর মৌলিক, 48-এর মৌলিক গুণনীয়ক সমূহ, 48-এর মৌলিক গুণনীয়ক সমূহ, গুণনীয়ক সমূহ, তোমার একটু বই থেকে লিখে নিও, 48-এর মৌলিক গুণনীয়ক সমূহ। মেন মতন মধ্যে বুঝি নাই, মনে প্রথম একটু ভিডিওটা তুমি আবার প্রথম থেকে একটু টেনে দেখবে, আমরা এই তাহলে বুঝতে পারবে, তুমি লাস্টে আসছো একটু এই জন্য কষ্ট হতে পারে, তুমি টেনে দেখেই বুঝবে। এখন আমরা যে খ নম্বরটা খেয়াল করো, খ নম্বরটা খেয়াল করো, আর ওইটা না বুঝলে আমি তুমি আমাকে আবার এসে ফোন দিও, তোমাকে আমি আবার ভালো করে বুঝাই দিব এক্সট্রা টাইমে, বা এখনই পরে পরে ফোন দিও। এখন কি বলছে এখানে, কি বলছে খ নম্বরটা খেয়াল করো ভালো করে, খ নম্বর বোঝার চেষ্টা করো, খ নম্বর বলছে যে এ এর উপাদান, এস এর ধরলাম 48-এর মৌলিক গুণিক, তার কি লাগবে, এর উপাদান সমূহ হবে এইখানে 48-এর মৌলিক গুণিক সমূহ, এর উপাদান সমূহ হবে কি লিখবো, 48-এর মৌলিক গুণনীয়ক সমূহ। এটা লিখি, এর উপাদান সমূহ হবে 48-এর মৌলিক গুণনীয়ক সমূহ, মৌলিক গুণনীয়ক সমূহ, এর উপাদান সমূহ, এর উপাদান সমূহ, উপাদানগুলো হবে, উপাদান সমূহ হবে মৌলিক, মৌলিক গুণনীয়কগুলো 48-এর মৌলিক গুণনীয়ক, মনে 48-এর মৌলিক গুণনীয়ক এই। তাহলে এখন আমার 48-এর মৌলিক গুণনীয়কগুলো বের করতে হবে, তা 48-এর মৌলিক গুণনীয়ক কি, পিটা ভাই একজনের উল্টা পাল্টা কথা কিন্তু লিখতেছো, আমি কিন্তু দেখতেছি সব, কি বলবো দেখো, এই যে খুব
অনেকদিন ক্লাস দিতে পারিনি, ই করতে পারিনি, তোমাদের সাথে সেই চিটিং ব্যাপারটা তো থাকতে হবে। যাই হোক, কি লেগছে বললা ট্রাডিশন, আবার আমি বলছি এই জায়গা ও চিটিং করতেছি, কই চিটিং করতেছি, সব তো বোঝাই দিচ্ছি ভালো করে। ফোন নাম্বারটা ভালো করে খেয়াল করো, আর তো মৌলিক গুণী, মৌলিক গুণীর কথা মনে আছে তোমাদের? মৌলিক গুণী কি? যে সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, যে সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা, মাত্র 12-13 জন স্টুডেন্ট আসছে, 12 জন স্টুডেন্ট আসছে, তার মধ্যে বাকিগুলো কই? বাকিগুলোকে সবাইকে বলো যে এখানে ভালো ক্লাস হচ্ছে, তা কী করবে পরবর্তীতে, আবার যদি আল্লাহ আমাদের এই করোনা থেকে তাদের মুক্তি করে দেয়, তাহলে সবাই দোয়া করো আল্লাহ তাআলার রহমতে করোনা থেকে যদি মুক্তি হয়ে যায়, আবার আমরা নতুন আবার আগের মতো ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। আল্লাহ জানে তাড়াতাড়ি করে আমাদের এই জিনিসটা ই করে দেয়। এখন আমরা কি যাবো আত্মসে বলে গুণে গুণে অন্তরে কীভাবে বের করবো, সেটা তুমি তাদের মনে আছে, ভালো তাদের মনে নেই, তারা এরকম বের করতে পারো। 48 সমান কি? 48 সমান হচ্ছে 1 গুণ 48, তারপরে 2 গুণ 24, তারপরে 3 গুণ 16, তারপরে 4 গুণ 12, 5 যায় না, 6 গুণ 8। এই লেখেন মৌলিক কে কে, মৌলিক কে কে, মৌলিকগুলো তুমি বাছাই করবা, ঠিক আছে? তাহলে মৌলিকগুলো কি? মৌলিকগুলো হচ্ছে যে 2 একটা মৌলিক সংখ্যা, আমি জাস্ট বোঝানোর জন্য গোল দিয়েছি, 2 একটা মৌলিক সংখ্যা, তারপরে 3 একটা মৌলিক সংখ্যা, তারপরে এখানে আর মৌলিক সংখ্যা নেই, তাহলে কি বলতে পারি? অতএব বলতে পারি সেট 48 মৌলিক গুণক কি? 2 ও 3, এছাড়া আর গুণক হচ্ছে না। তাহলে 48 এর মৌলিক গুণনীয়ক, মৌলিক গুণনীয়ক হলো, গুণনীয়কগুলো হলো 2 ও 3, গুণনীয়কগুলো হলো 48 এর মৌলিক গুণনীয়কগুলো হলো 2,3, 2,3, 48 এর মৌলিক গুণনীয়ক হলো 2,3, অর্থাৎ 2 ও 3ই হচ্ছে আমার 48 এর মৌলিক গুণনীয়ক। উৎপাদক বিশ্লেষণ দেখাতে হবে না, তবে আমি এখানে বুঝাই দিচ্ছি যেভাবে উৎপাদক বিশ্লেষণ করতে হয়, 2 মার্কের জন্য প্রয়োজন না দেখালেও হবে। ফারহান মাত্র মনে হয় ফারহান আসছে, যাই হোক, উৎপাদক বিশ্লেষণ 2 মার্কের জন্য না দেখালেও হয়, আর দেখালে সমস্যা নেই। এটা 2 ও 3 হচ্ছে তোমার কি? 48 গুণনীয়ক শেষ, অতএব সেট এ লিখবো, অতএব যদি মুছে লিখি, অতএব সুতরাং সেট এ সমান কি হবে? সুতরাং সেট এ সমান হচ্ছে 2,3। দেখো তো জানিয়েছি কিনা সবাই, দেখো দেখে আমাকে জানাও যে স্যার রেজাল্ট মিলেছে, সবার রেজাল্ট দেখে আমাকে জানাও যে স্যার রেজাল্ট মিলেছে দেখে জানাও, ঠিক আছে, বুঝছো কিনা? ইজি জিনিস, কঠিন কিন্তু না। এখানে x কি, কেন x লেখা হয়েছে? x লেখা হয়েছে জন্য চলক, হ্যাঁ, 4 মার্কের জন্য, 4 মার্কের জন্য তুমি লিখতে পারো, 4 মার্কে সহজ প্রশ্ন 4 মার্কে দিবে না, অর্থাৎ ওইটা ওই টেনশন করা না করাই ভালো, সহজ প্রশ্ন 4 মার্কে দিবে না, 4 মার্কে অবশ্যই একটু কি মার বড় প্রশ্নগুলো দেয়, এইটা সহজ প্রশ্ন। তাহলে আমরা সবাইকে বলো, আমি সবাইকে জিজ্ঞেস করতে চাচ্ছি যে রেজাল্ট কি মিলছে কিনা, তোমরা কেউ এখনো জানাও নি, রেজাল্ট মিলছে কিনা তো জানো আমাকে, রেজাল্ট হ্যাঁ পেয়েছো কিনা। আমরা এখন যাবো গ নম্বরে কি বলছে? গ নম্বরে বলো, চিটিং বলতে আমি দিলাম উইসা, যে আবার তো কষ্ট করি, তোমরা চিটিং বলো। হ্যাঁ, 4.3 লাস্টের গুলা করাবো,
লাস্ট এগুলো করাবো, টেনশন করো না, 4.3 লাস্ট এগুলো করাবো। আমরা 3 নম্বরে যাবো, 3 নম্বরে কি অবস্থা আমাদের? গ নম্বরে 3-এর গুণিতক, গ নম্বর, গ নম্বর ধরি, লিখি এরকম ধরি, আমি একটু একটু বেশি দিই, একটু আচ্ছা দিয়ে শুরু করি। গ নম্বর ধরি সেট এ ইকুয়াল টু কি আছে, এখানে বলা আছে যে এক্স আস দ্যাট এক্স, এক্স আস দ্যাট এক্স, আট কমা 3-এর গুণিতক, 3-এর গুণিতক, গুণিতক এবং 3-এর গুণিতক এবং এক্স টি 36 থেকে ছোট। তো কি বলছে, 3-এর গুণিতক, 3-এর গুণিতক এবং 36 থেকে ছোট। 3-এর গুণিতকগুলো কি তোমাদের মনে আছে? গুণিতকগুলো কি, গুণিতকগুলো কি তোমাদের মনে আছে কিনা ভালো করে একটা মনে করার চেষ্টা করছো? গুণিতকগুলো বা গুণিতক কি, গুণিতকগুলো কিভাবে আসে বা গুণিতক কোন কাজে লাগে? গুণিতক 36 থেকে ছোট, গুণিতক হচ্ছে যে যেমন 3 ঘরের নাম তো হচ্ছে 3-এর গুণিতক, 3 ঘরের নাম 3-1 তিন, 3-2 6, এই যে 3 ঘরের নাম তাগুলো আছে, এইগুলো তো তোমার 3-এর গুণিতক, ঠিক আছে? তো তিনের গুণিতক গুলো আমরা পাইলাম, তারপরে আমাদের এই 3-এর গুণিতক কি, 3-1 তিন, 3-2 6, 3-3 9, এগুলো হচ্ছে 3-এর গুণিতক। তো 3-এর গুণিতক গুলো আমরা এখন লিখবো, 3-এর গুণিতক গুলো আমরা একটু লিখতে চাচ্ছি যে 3-এর গুণিতক কোন পদে লিখবো, 36-এর 16 পদে লিখবো, তাহলে লিখবে এখন দিয়ে এখানে ওই আগে কথায় লিখে এখানে, এখানে এ সেটের সদস্য সমূহ, এ সেটের সদস্য সমূহ, সদস্য বা উপাদান, উপাদান সমূহ হবে, এ সেটের উপাদান সমূহ হবে কি কি, উপাদান সমূহ হলো বা উপাদান সমূহ হবে 36-এর থেকে ছোট, 36 থেকে ছোট 3-এর গুণিতক সমূহ, 36 থেকে ছোট 3-এর, 3-এর গুণিতক সমূহ, 3-এর গুণিতক সমূহ, 3-এর গুণিতক সমূহ, গুণিতক 36-এর 16 3-এর গুণিতক, গুণিতক সমূহ বা গুণিতক গুলো 36 থেকে ছোট 3-এর গুণিতক গুলো হচ্ছে সেটের সদস্য সমূহ এখানে হবে। হ্যালো, হ্যাঁ করছি করছি তো, হ্যাঁ করছি করছি, হ্যাঁ গ্রুপে গ্রুপে ওখানে করেছি তো, ওখানে করেছি, তুমি এই করো লাইভে ঢুকো। তো আমি কি বলতে চাচ্ছিলাম যে 3-এর গুণিতক গুলো, গুণিতক গুলো কি কি, গুণিতক নামতা, গুণিতক হচ্ছে নামতা, নামতা গুলো কি, নামতা গুলো আমরা লিখি কোন পদে লিখবো, 36-এর থেকে ছোট গুলো, কারণ গুণিতক অসংখ্য গুণিতক হইতে পারে, আমরা 36-এর থেকে ছোট ছোট যে গুণিতক গুলো হয় সেগুলো আমরা লিখবো, কিন্তু যে গুণিতক সমূহ 36-এর থেকে ছোট যে 3-এর গুণিতক গুলো সেগুলো আমরা একটু লিখবো, 3-এর গুণিতক সমূহ যা 36 থেকে কি একটু ছোট। এই গেল তোমার হচ্ছে যে 3-এর গুণিতক গুলোর কথা, 36-এর ছোট গুণিতক গুলো আমরা লেখো, তারপর একটা গুণিতক লিখতে পারো, গুণিতকের কথা মনে আছে তোমাদের কিভাবে গুণিতক লিখবা? এভাবে এখন দিয়ে, এখন দিয়ে এভাবে দিয়ে যে 3 গুণ 1, 3 গুণ 2, 3 গুণ 3, 3 গুণ 4, 3 গুণ 5, 3 গুণ 6, হ্যাঁ 3 সাথে কত, 8 3 18, 3 গুণ 7, 21, 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, তারপরে কি, এরপরে আবার তোমার সত্যি বন্ধু 3 1 24, আমি এইভাবে লিখি, এখানে লিখতে পারি একটা 3 গুণ 8 24, 3 গুণ 9 27,
তিন গুণ 10 30, তারপরে তিন গুণ 11 33। এটা আমাকে বলেছে এখানে, প্রশ্নে আমাকে বলেছিল যে প্রশ্নে কে প্রশ্ন আমাকে বলেছিল যে তোমার ই করবে কি, প্রশ্ন আমাকে বলেছিল যে তিনের গুণিত যা 36 থেকে ছোট, তাহলে 36 তো অনেক গুণিত করতে পারে, অনেক গুণিত, 3 3 3 6, 3 3 9, 3 4 12, এগুলো তিনের গুণিত সবগুলো, 3 3 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30, 3 11 33 পর্যন্ত, 3 11 33, 3 12 36, 36 আমি যাবো না, 36 পর আমার 36 থেকে ছোট বলছে, তাহলে আমার এই যে 3 থেকে শুরু করে 36 মানে সবগুলোই লিখতে হবে আমার গুণিতক, গুণিতক বলছে তিনের গুণিতক, তো অতএব কি লিখবো, অতএব সেট এ, অতএব সেট এ সমান হবে কি 3 6 9 12 15 18 21 24 27, তারপরে 30 33, এই হচ্ছে সেট এ। তুমি যদি ইচ্ছে করো তুমি 3 6 লিখতে পারো, কিন্তু এটা তুমি দিতে পারবা না 36, সেজন্য আমি লিখলাম। তুমি তোমার বুঝতে পারছো কিনা আবার একটু খেয়াল করো, এখানে বলছে তিনের গুণিতক সমূহ এবং তা এক্স, এই যে গুণিতক গুলো হবে এক্স কি, এক্স আমি বলে আবার বলি এক্স কি, এক্স হচ্ছে উপাদান গুলোকে চলক হিসেবে আমি যেমন জানি, এক চলকে অনেক মান থাকতে পারে, সে চলকে অনেক মান থাকতে পারে, এখান থেকে লিখছি, এবং ওই এক্স দুই প্রকার করে হয়েছে, এই উপাদান গুলোকে মুখ্য কেমন উপাদান, সেই উপাদান গুলো হবে তিনের গুণিতক, তিনের গুণিতক কেমন অনেক তৈরি পারে, তাই তার শর্ত হচ্ছে 36 থেকে ছোট। দেখো বুঝো কিনা, না বুঝলে তো প্রশ্ন করো। আমি আবার বলি যদি কারো সমস্যা হয় বা কি হয় না বুঝলে সে আমাকে প্রশ্ন করো তাড়াতাড়ি। মিথুন বলে লাইভের মধ্যে কথা বলে কেউ, এই তো বোকার মতো একটা কথা বললো, তুমি ফোন দিয়েছিলে মনে আছে, তুমি ফোন দিয়ে পাগল বানাইছিলে স্যার, তখন আমি লাইভেই ছিলাম। হ্যাঁ ঠিক আছে, তো তো এই জন্য মানে খালি অন্যের, হ্যাঁ অন্যের কথা বললে মিথুন হবে না, নিজেরটা বুঝতে হবে, ঠিক আছে অন্যেরটা না বলে নিজেরটা বুঝতে হবে, লাইভের মধ্যে কথা না বলে আগে বোকার মতো কথা না বলে নিজেই ফোন দিয়েছিল, কারণ আর্ট স্টুডেন্ট আমাকে ফোন দেয়, ও চেষ্টা করতেছে লাইভে আসার জন্য, ও জানতে পারতেছে না, ও বুঝতেছে না, তা আমাকে জিনিসটা জানাতে হবে কি করতে হবে, তো এটা এই জন্য এটা নিয়ে টেনশন করার কিছু নাই। দেখো আমরা তাহলে গণপাটা বুঝলাম, তা গণপাটা কি যে এখানে অবশ্যই মাথায় রাখতে হবে যে গুণিতকগুলো তিনি গুণিতক, এই এই ভিডিও আবার দেখতে পারবো নাকি ফেসবুকে, ইউটিউবে ফেসবুকে এখানে থাকবে। এরপরে আমরা যাবো পরেরটা, ভালো করে বলো, ভালো করে বুঝছো কি না, পরেরটা যাই 4 নম্বরে পূর্ণ সংখ্যা, এইখানে একটু ভেজাল কিন্তু আছে, পূর্ণ সংখ্যা 4 নম্বরটা একটু ভেজাল, পূর্ণ সংখ্যা কি যার বর্গ, এমন সংখ্যা নিতে হবে যার বর্গ 10 এর চেয়ে ছোট। এই যে শুরু হয়ে গেছে, হাতের লেখা ভালো করে লেখেন, হ্যাঁ অবশ্যই চেষ্টা করবো হাতের লেখা ভালো করে লেখার, এতে কোনো সন্দেহ নেই, তাড়াহুড়ো করে লিখতে যে একটু এরকম তো হবেই, হ্যাঁ তো একটা আমি একটু আবার চেষ্টা করতেছি, মিথুন তোল কথা কসকে, হ্যাঁ অনেক কিছুই হচ্ছে তোমাদের মধ্যে, নিজেরা যুদ্ধ করো না, বাকি কত স্টুডেন্ট আমার সাথে, বাকি স্টুডেন্টগুলো কোথায় সবাইকে একটু বলো। ইউটিউব আমরা যাবো, ইউটিউব চ্যানেলটা তোমরা ঘুরে আসছো, ওখানে কোনো ভিডিও দেই নি, কালকেই তৈরি করছি, ঠিক আছে। দেখো আমরা একটা 4 নম্বরে দিই, 4 নম্বরে কি আছে, 4 নম্বর একটু ঘুরে দিয়ে আসি, 4 নম্বর হচ্ছে পূর্ণ সংখ্যা, 4 নম্বর বলতে কি পূর্ণ সংখ্যা, গ্রুপে লিখে দিয়েছি ইউটিউব চ্যানেলের লিঙ্ক, লিঙ্কে যাইয়া আমি ভিডিও দেইনি, লিঙ্কে যে সাবস্ক্রাইব করে আসো। আমরা এখন 4 নম্বর ঘোড়ার নম্বরে করি, ঘোড়া ধরি, ধরি সেট এ কি আছে, ধরি সেটে, ধরি সেটে আমার কাছে আছে এখন, ধরি সেটে এক্স আর জেড এক্স, এক্স আর জেড এক্স পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা এবং
মানে x এমন সংখ্যা হবে, x এমন সংখ্যা হবে মজা না, লাইভ খেতে চায় আমার ছেলেবান্নগুলো এত মজা নিচ্ছে, এরা লাইভ খেতে চায়। ঠিক আছে সবাইকে খাওয়াবো, লাইভে পাঠাই দিব খাবার, দেখাই দিব না পাঠাই দিল যে আমি খাবো তোরা দেখবি, এই যে মনে মনে খাবি। যাই হোক, এখন যেটা বলতে চাচ্ছিলাম যে এখানে আছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা আবার একটু খেয়াল করো, এখানে পূর্ণ সংখ্যা আমরা এখানে সবাই মনে করে দেখো যে আগে পূর্ণ সংখ্যার কথা বলছিলাম, যারা পর এইমাত্র আসতো ফারদিন এইমাত্র আসতো, তুমি ভিডিওটা শুরু থেকে আবার দেখবা, ওখানে বেসিক অনেক কিছু বলা আছে। তো আমি এখন যেটা বলতে চাচ্ছি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা দিয়ে কীভাবে পূর্ণ সংখ্যা প্রকাশ করা হবে। তাহলে এক্স সাজ দ্যাট এক্স পূর্ণ সংখ্যা, এটা আমরা কীভাবে লিখব? পূর্ণ সংখ্যা হচ্ছে মাইনাস থাকতে হবে প্লাস থাকতে পারে, যার বর্গ। বর্গ কী? বর্গ হচ্ছে যে স্কোয়ার, কারণ কোন সংখ্যার স্কোয়ার করলে, কোন সংখ্যার স্কোয়ার করব যার বর্গ করার পর, কোন সংখ্যার স্কোয়ার করব স্কোয়ার করার পরেও দশের চেয়ে, দশের চেয়ে ছোট, দশ থেকে ছোট, হ্যাঁ বর্গ করার পরেও দশ থেকে ছোট হবে, সেটা হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা। ই আমি স্কোয়ার করবো এবং স্কোয়ার করার পরেও দশ থেকে ছোট, তাহলে আমার কী কীভাবে আমি জিনিসটা বুঝবো? তাহলে আমার পূর্ণ সংখ্যা দশ থেকে চোদ্দ, ধরো মাইনাস টু এর স্কোয়ার করো, মাইনাস টু স্কোয়ার ফোর, মাইনাস থ্রি স্কোয়ার করো নাইন, মাইনাস ফোর স্কোয়ার করো ষোলো, বেশি হয়ে যায় তাহলে তুমি মাইনাস থ্রি থেকে শুরু করতে পারো। ঠিক আছে, ঠিক আছে, এখানে এক্স যদি মাইনাস থ্রি এক্স, এটা লিখতেও পারো যে সকল পূর্ণ সংখ্যা চার বর্গ, যদি আমরা লিখি এখানে এখানে এস এস এর সদস্য সমূহ হবে, এখানে এস এর সদস্য সমূহ হবে সকল, এখানে এস এর সদস্য সমূহ হবে সকল কি সংখ্যা, এস এর সদস্য সমূহ, এখানে এস এর সদস্য সমূহ হবে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা যার বর্গ, যার বর্গ দশ থেকে ছোট, দশ থেকে ছোট, এখানে এসের পূর্ণ হবে সকল পূর্ণ সংখ্যা যার বর্গ দশ থেকে ছোট। ঠিক আছে, আচ্ছা এরপরে কি? হ্যাঁ দশ থেকে ছোট, তাহলে আমরা পূর্ণ সংখ্যা দশ থেকে ছোট যার বর্গ, সবাই একটু মনোযোগী হও, মনোযোগী হও, ওইসব নিয়ে আলোচনা না করে একটু সবাই পড়াশোনা মনোযোগী হও, তাহলে একটু ভালো ভালো হবে। ঠিক আছে, একটু লেখো পরে দশ থেকে ছোট। তাহলে এখন আমি যদি এই কিন্তু ডাইরেক্ট করে লেখা যায়, ছোট করে লেখা যায় আর বড় করেও লেখা যায়, বড় করে লেখলে কি যদি এক্স সমান মাইনাস টু, এক্স সমান মাইনাস ফোর হলে একটা বাড়াই লেখো, ছোট এক্স সমান মাইনাস ফোর হলে এক্স স্কোয়ার সমান হচ্ছে মাইনাস ফোর স্কোয়ার সমান ষোলো, যা এই আর ষোলো কি, ষোলো হচ্ছে দশ থেকে বড়, যা নেওয়া যাবে না। আবার x সমান মাইনাস থ্রি হলে এক্স স্কোয়ার হবে মাইনাস থ্রি স্কোয়ার সমান নাইন, নাইন দশ থেকে ছোট নেওয়া যাবে। আবার কি x সমান মাইনাস টু হলে এক্স স্কোয়ার সমান মাইনাস টু স্কোয়ার সমান কত, মাইনাস টু স্কোয়ার ফোর, ফোর এটা অনেক বড় হয়, কত বড় করে দিমাগে করতে হবে না, তো তার মানে জন্য লাগে ফোর কি দশ থেকে ছোট, ফোর দশ থেকে তোমার ছোট। তারপর কি এক্স সমান মাইনাস ওয়ান হলে এক্স স্কোয়ার সমান মাইনাস ওয়ান স্কোয়ার সমান ওয়ান, এক দশ থেকে ছোট। আবার এক্স সমান জিরো হলে এক্স স্কোয়ার সমান জিরো স্কোয়ার সমান জিরো, জিরো দশ থেকে ছোট, কথা বোঝা গেছে। এ হবে আবার এক্স সমান ওয়ান, আবার পূর্ণ সংখ্যা লিখতে হবে মানে বেশি নেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি এখন, আমরা
কোনো কথা বলা যাবে না, মিথুন মেয়েরাং বেশি কথা বলা হচ্ছে, বেশি কথা বলা যাবে না। যদি সারাদিন তাই চ্যাট করে ব্যস্ত থাকেন তাহলে আপনারা অঙ্ক করবেন কখন? আপনাকে অঙ্ক লিখতেছেন, এই যে আমি বোর্ডে করাচ্ছি, আপনারা চ্যাট করা নিয়ে ব্যস্ত আছেন, কিন্তু ওটা খুব খারাপ অবস্থা। তাহলে এই একই নিয়ম, এই একই নিয়মে আমার যদি এক্স সমান কি লিখি, এক্স সমান ওয়ান লিখি, এক্স সমান ওয়ান হলে এক্স স্কোয়ার সমান ওয়ান স্কোয়ার সমান কি ওয়ান, যেখানে ওয়ান, এভাবে একই নিয়মে এইভাবে দিয়ে যাবা প্রত্যেকটা কোন পর্যন্ত, এক্স সমান ফোর পর্যন্ত, কারণ ফোর হলে এক্স স্কোয়ার সমান ফোর স্কোয়ার সমান হচ্ছে ষোলো, যা হচ্ছে দশ থেকে বড় নেওয়া যাবে না, ষোলো দশ থেকে বড় না। তাহলে অর্থাৎ ছেড়ে তাহলে এগুলো কি হবে? ডট 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 দিয়ে আমি এই যে এই যে এই জিনিসগুলো সন্দেহ করে এই পর্যন্ত সব লিখে দেখাই, ঠিক আছে? সবাই দেখো, সবার লেখা হয়েছে, সবার লেখা হয়েছে কিনা? তাহলে এখন এখন যেটা আমরা যাবো, তাহলে আমাদের সেট এ কি হবে? সুতরাং সেট এ হবে, সেট এ হবে কি, সেট এ হবে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি, মাইনাস ওয়ান মাইনাস টু জিরো ওয়ান টু থ্রি হলো এ, ঠিক আছে? তাহলে আবার রেজাল্টের যে একবারও তো লেখা যায়, এটা কিন্তু অনেক সারা লেখে যে লেখে ডাইরেক্ট জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি, এটাও কিন্তু অনেক সার লেখে প্লাস মাইনাস এক করে অনেক সার লেখে প্লাস মাইনাস এক করে। হ্যাঁ দেখো, প্লাস মাইনাস এক করে অনেকে কিন্তু এটা লেখে। দেখো রেজাল্ট মিলছে কিনা, রেজাল্ট মিললে আমার একটু জানা যে স্যার হ্যাঁ রেজাল্ট মিলেছে, আমরা তাহলে পরের এতে চলে যাব। আল্লাহ আল্লাহ করো, সবাই আল্লাহ আল্লাহ করো যে কি অবস্থা হয়, কিছুই করা যায় না। সবাই আল্লাহ আল্লাহ করো, আল্লাহ তালাই ভালো জানে রেজাল্ট মিলছে কিনা। দেখো কেউ না স্যার, কেউ স্যার রেজাল্ট মিলেছে, জনি বলেছে রেজাল্ট মিলেছে। আচ্ছা এখন আমরা আবার আবার চলে যাবো আগে 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 অঙ্কে। পুরো বোর্ডটা হলে আসে ক্যামেরা আসলে দেখা যায় না, এটাই সমস্যা, নাহলে একটু ভালো হতো। আচ্ছা পরেরটা যাই, তাহলে আমরা পরের অঙ্কে, পরের অঙ্কে কি, পরের অঙ্কে এর বিপরীত, এর বিপরীত কি অর্থাৎ তালিকা ছিল গঠন করব, আবার গঠন থাকলে তালিকা করব। পরের অঙ্কটা ঠিক কিন্তু বিপরীত, তালিকা থাকলে গঠন, আবার গঠন থাকলে তোমার তালিকা। একটু আগে আমরা তালিকা ছিল গঠন করছি, আবার গঠন থাকলে তালিকা করছি, সে হলো পরের অঙ্কটার কাজ। পরের অঙ্কটা আবার আমরা একটু এই সবাই একটু দেখো, ফোর দিলাম কেন? আমাকে শামসুল বলছে ফোর, মানে একটা দেখাইলাম যে ফোর যাওয়া তো গ্রহণযোগ্য না, এটা বড় এই যে বড় দেখাইছি গ্রহণযোগ্য না, এই জন্য আবার নিচেও গ্রহণযোগ্য না, এই জন্য নিয়ে দেখালাম যে এটা নেওয়া যাবে না। কথা বোঝা গেছে?
যাই হোক, এখন আমরা আবার পরেরটায় যাই। পরের অঙ্কটা যায়, পরের অঙ্কে কি বলেছে, পরের অঙ্কটা একটু দেখছো যে উল্টো উল্টো প্রকাশ, অর্থাৎ আছে 6 নম্বরে আছে গঠন প্রক্রিয়া, আমার প্রকাশ করতে হবে তালিকা প্রক্রিয়া। এই গঠন পর্যায়ে না, গঠন পর্যায়ে প্রকাশ করতে হবে, তালিকায় আছে গঠন, গঠনের যেমন আমরা 6 নম্বর আবার ছোটো করে লিখি, 6 নম্বরে কীভাবে প্রকাশ করবো একটু দেখো, এই নতুন পেজে যাও, নতুন পেজে 6 নম্বরে ধরি, একই নিয়ম এখানে কিন্তু বলতে হবে ধরি সেট এ সমান একটা বলতে হবে, এখানে এখানে ধরি সেট 6 নম্বর ধরি ধরি সেট এ সমান কি আছে যে 3 4 5 6 7 8, এখানে কি আছে 3 4 5 6 7 8 আছে সেট এ, 3 4 5 6 7 8 আছে, একটু ভালো করে খেয়াল করো, এই যে 3 4 5 6 7 8 এগুলো আছে, তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি করতে হবে, এই অঙ্কটা উল্টো করতে হবে, তাহলে আমি আগে লিখবো এখানে এ সেটের, এখানে এ সেটের সদস্য সমূহ, এ সেটের সদস্য সমূহ, তো এ সেটের সদস্য সমূহ হলো ও 2 থেকে বড়, 2 থেকে বড় 2 থেকে বড়, 9 থেকে ছোট, ছোট সব সংখ্যা আমি আগে দেখতে হবে যে সংখ্যাগুলো কেমন সংখ্যা আছে, 3 4 5 6 7 8 কোনো মাঝখানে কিন্তু কোনো গ্যাপ নেই, সব সংখ্যাগুলো কিন্তু আছে, হ্যাঁ আছে, কোনো গ্যাপ নেই, তো এখানে 2 থেকে বড় এবং 9 থেকে ছোট সকল সকল স্বাভাবিক সংখ্যা, সকল স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা এটাকে, অতএব সেট এ কি লিখতে পারি, সেট এ লিখতে পারি এক্স সাজার এক্স কমা স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা এবং 2 থেকে বড় 9 থেকে ছোট, এইটাও লিখতে পারো, কিন্তু যেহেতু এইটের ক্লাস ম্যাক্সিমামই 9-10 সাজার ক্লাস নেয়, সেহেতু এভাবে না লিখে তারা ভালো লেখে কি x belongs to n, ওই যে প্রথমে লেখাইছিলাম n কি, n মধ্যে স্বাভাবিক সংখ্যা, x belongs to n such that x comma 2 থেকে x এবং 2 থেকে বড় যেটা 2 থেকে বড় 9 থেকে দুটোর মধ্যে যেটা, এটা লিখলেও হবে, এটা লিখলেও হবে, এটা লিখলেও হবে, এটা লিখে উপরের ক্লাসে আমরা এটা লিখলেও হবে, এটা লিখলেও হবে, যেটার মধ্যে তুমি যেটা লেখো সেটা লিখলেই হবে, ভালো করে দেখো বুঝো কিনা, দুটোর মধ্যে যেটা লেখো সেটা লেখলে হবে। বললাম যে আমরা কি করছি, হ্যাঁ তাহলে আগে বুঝতে হবে, আগে আগে সংখ্যাগুলো দেখতে হবে যে 3 থেকে 3 4 5 6 7 8 সংখ্যাগুলো কেমন সংখ্যা, সংখ্যাগুলোর মধ্যে গ্যাপ আছে কিনা, এরপরে গ্যাপ আছে যদি এবার দেখে তারপরে এখানে সদস্য হলো 2 থেকে বড় 9 থেকে ছোট সকল স্বাভাবিক সংখ্যা, তাই এখানে এটা যদি এখানে আরেকটা কথা, তুমি যদি এভাবে না লেখো যারা ভাবে লেখা যায় কিরকম, যেমন এই যে এই রেশিওটা, এই রেশিও, এই যে রেশিওটাকে যেভাবেও লেখা যায় 2 থেকে বড় 9 থেকে 40, এটা না লেখে 3 থেকে বড় 10 এবং 8 থেকে 16 লেখে, এখানে আবার ডাক দিতে হবে, তো 3-8 লেখো, যে 3-8 লেখো তাহলে ইকুয়াল দিতে হবে, ইকুয়াল মানে 3-এর সমান বা ছোট বড়, আবার 4-এর তোমার 8-এর সমান বা, আর কি বলছে স্যার দুইটা, তা দুইটা লিখলে সমস্যা, টুয়েন্টা রশিদ স্যার করাইছিল মনে হয়, হ্যাঁ না কোনটা কোনটা লিখলে সমস্যা না, যেটা লেখো যেটা লেখো তোমরা, এই সেটা তোমাদের ইচ্ছা, এটা যখন 9-10-এ স্যাররা যখন যেহেতু 8-এ ম্যাক্সিমামে বড় স্যাররা পড়ায় সেক্ষেত্রে এটা এটা 9-এ কিন্তু আমরা এভাবে লিখবো, এন তো আমরা জানি স্বাভাবিক সংখ্যা, প্রথমে আমরা পড়েছি এন স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে, আর এন স্বাভাবিক সংখ্যা, এটা এন স্বাভাবিক সংখ্যা বাংলায় লিখলে এন লিখবো না, আবার এন লিখলে বাংলায় লিখবো না, এই এখন কাহিনীটা,
ঠিক আছে। আর শর্ত, শর্ত যদি তিন থেকে লেখো, তিন থেকে বড়, আট থেকে ছোট, এটাও লিখতে পারো। হ্যাঁ, এটাও লিখতে পারো শর্ত, অথবা লিখতে পারো কি, অথবা লিখতে পারো তোমার হচ্ছে এখানে দুই থেকে বড়, নয় থেকে ছোট, যেটা লেখো, যেটা লেখো সেটাই তোমার, সেটাই তুমি কিন্তু ই করতে পারো। বুঝছো কিনা তোমরা, তাহলে আমার পরে অঙ্কটা জানো, একটু বলো বুঝছো কিনা, এবার রেজাল্ট দিচ্ছে কিনা দেখো। আর কি আছে, অল্প এই আমাদের আইমান, শামসুল, জনি, জুলকা, সান, সমান, সা, সমান, আর লাস্ট লাইন বুঝি নাই, সমান সমান, হ্যাঁ লাস্ট লাইন বলতে ইকুয়াল, ইকুয়াল ধরে তিন, তিন এবং তিন থেকে, ইকুয়াল বলে তিন এবং তিন থেকে বড়, মানে তিনও হবে তিন থেকে বড় হবে, তিনও হবে তিন থেকে বড় হবে, আটও হবে আট থেকে, আটও হবে এবং আট থেকে ছোটই হবে, তো তিন হবে তিন থেকে বড় হবে, আটও হবে আট থেকে ছোট হবে, এরকম একটা হচ্ছে তিন হবে তিন থেকে বড় হবে, একটা আটও হবে আট থেকে, আট থেকে তোমার হচ্ছে আট হবে, আর আট থেকে তোমার হচ্ছে ছোট হবে, রিকল দাও থাকে, আর রিকল না, রিকল না ভুলে রিকল দিই না, তাহলে না ভুল, কারণ তুমি তিনটে লিখছো, আট তো লিখছো, কিন্তু এখানে কি বোঝাচ্ছে, বোঝাচ্ছে তিন থেকে বড়, আট থেকে ছোট, তাহলে ভুল, ইকুয়াল দিন, ইকুয়াল দিতে হবে, কথা বলতে গেছে যে এখানে ইকুয়াল দিলে বুঝাবে কি, তিনও হবে তিন থেকে বড় গুলো হবে, আটও হবে আট থেকে ছোট গুলো হবে, ইকুয়াল গুলো, ইকুয়াল না দিলে কি, ইকুয়াল নাই এখানে, দুই থেকে বড়, দুই থেকে বড়, নয় থেকে ছোট, মানে দুই আর নয় হচ্ছে না, দুই আর নয় কিন্তু হচ্ছে না, হচ্ছে কি, হচ্ছে শুধু দুই থেকে বড় গুলো কি, তিন চার পাঁচ সাত আট, নয় থেকে ছোট গুলো, নয় কিন্তু হচ্ছে না, আর ইকুয়াল মানে কি, অর্থাৎ এইটা লিখলেও হবে, এইটা লিখলেও হবে, এইটা যদি লেখো এখানে তাও কিন্তু হবে, আবার এইটা তো লিখছি, যেটা লেখো এই দুটোর মধ্যে যেটা লেখো দুইটা লিখলেই কিন্তু তোমার এই জিনিসটা হবে, টেনশন করার কিছু নেই। এরপর আমরা কয়েকটা যা একটা আর একটা করি, তাহলে আমরা তোমার একটু আরেকটু ভালো করে মনে বুঝতে পারবা। ছয়ের ক্ষয়ে যায়, ছয়ের খ, ক্ষয়ে গিয়ে আছে চার আট বারো ষোলো, শেষের লেখাটা কি লিখতে হবে, শেষের লেখাটা বোঝানোর জন্য বলছি, যে কোনো লেখে নাও সব পার্টি তো, মানে বোঝানোর জন্য বলছি, হ্যাঁ যে এটা অঙ্কের মধ্যে লাগবে না, তোমার বোঝানোর জন্য বলছি, লিখছি তা তুমি লিখে বা নিজে ই করে নাও, এটা বোঝানোর জন্য, এটা অঙ্কের মধ্যে না, এইটা বোঝানোর জন্য, যদি এই পার্টটা লিখতে পারো বা এই পার্টটাও লিখতে পারো, তাহলে সবাই ক্ষয়ে যাই। ছয়ের ক্ষয় কি আছে, ধরি সেট এ, ধরি সেট এ সমান, সেট এ সমান চার আট বারো ষোলো বিশ চব্বিশ, তোমাকে বলতে পারো এইগুলো কি সংখ্যা, তাহলে আমাকে বলো তোমাকে বলতে পারো এগুলো কি সংখ্যা, চার আট বারো ষোলো চব্বিশ, এগুলো কি সংখ্যা, তোমাকে এই বলতে পারো যে চার আট বারো ষোলো বিশ চব্বিশ এগুলো কি সংখ্যা। দুইটা থাকলে, দুইটা লিখলে সমস্যা, দুইটা লিখবো কেন, যখন এই স্কুলে যখন একটা লিখবো, এখন দুইটা লিখে রাখো, স্কুলে যখন একটা একটা লিখবো, আর এখানে আমি কি বললাম যে এই সংখ্যাগুলো কি সংখ্যা, তোমার বলতে পারো চার আট বারো ষোলো এই সংখ্যাগুলো কি সংখ্যা হিসাবে পরিচিত, বলতে পারো যদি বলি স্যার জোর সংখ্যা, তাহলে দোষ সংখ্যা কিন্তু হবে না, কেমন কি চারের পর ছয় কিন্তু নেই, চারের পরে ছয় দোষ সংখ্যা ছয় কিন্তু এখানে উপস্থিত নাই, তারপরে কি, তাহলে কি বলা যাবে, চারের গুণিতক বলা যায়, দেখো চার একে চার, চোদ্দ গুণে আট, তিন চার, তাহলে কি লিখবো যে চারের গুণিতক, তাহলে আমরা কি লিখবো যে এখানে এ সেটে, এ সেটে, এ সেটে সদস্য সমূহ হলো বা উপাদান সমূহ হলো, সদস্য সমূহ হলো কি কি,
চব্বিশ, লাস্টের কাছে 24, তা লাস্টের 24 হয়, তা 24 থেকে ছোট বুকের, এ থেকে গুণনফল হলো 24 থেকে 28 থেকে ছোট বুকের, 28 থেকে ছোট, 24-এর পরেরটা হচ্ছে 428, 28 এই চারের গুণিত সবগুলো, তো 28 থেকে ছোট, যদি লাস্টটা দিকে তাকাও, লাস্টটা কত হচ্ছে 24 হবে, তাহলে 24-এর পরেরটা কত হয়? 28, 28 হতে পারে, তাহলে 28 আমরা রেলবে তেইশের সদস্য সমূহ হলো 28 থেকে, 28 থেকে ছোট, 28 থেকে ছোট সকল, 28 থেকে ছোট সকল চার, এই 28 থেকে ছোট চারের গুণিত শূন্য, 28 থেকে ছোট চারের গুণনীয়ক শূন্য, চারের গুণনীয়ক সমূহ এর সদস্য সমূহ হলো 28 থেকে ছোট চারের গুণনীয়ক সমূহ। প্রথম জায়গা আছে তাহলে 4, 8, 12, 16, 20, 24, হ্যাঁ এর এসিতে সদস্য সমূহ হলো 28 থেকে ছোট চারের গুণনীয়ক সমূহ। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এস এফ এ, তাহলে অতএব সেট A সমান x belongs to x as that x, বা x belongs to n লেখতে পারে x as that x, চারের গুণনীয়ক, তো তাহলে চারের গুণিতক, সরি চারের গুণিতক হবে, গুণনীয়ক তো হবেই না, চারের গুণিতক, এখানে চারের গুণনীয়ক হবে না, চারের হবে কি, চারের গুণিতক, চারের গুণিতক, চারের গুণিতক, গুণনীয়ক হবে না, গুণনীয়ক তো ছোট হয়ে যাবে, চারের গুণিতক এবং এবং এক্স ছোট কার থেকে, 28-এর থেকে ছোট, চারের গুণিতক এবং এক্স, হ্যাঁ চারের গুণিতক এবং এক্স 28 থেকে, 28 থেকে ছোট, চারের গুণিতক এবং এক্স 28 থেকে ছোট, ঠিক আছে চারের গুণিতক, হ্যাঁ চারের গুণিতক হবে, তাহলে চারের গুণিতক এ শ্রেণীর সদস্য সমূহ হলো 28 থেকে ছোট চারের গুণিতক সমূহ, তাহলে এক্স সাজ দ্যাট এক্স, এটা এভাবেও লিখতে পারো বা এভাবেও লিখতে পারো যে এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স কমা চারের গুণিতক, চারের গুণিতক এবং এক্স লেস দেন 28, এটাও লিখতে পারো, আবার গুণিতকই হবে, গুণিতকই হবে, গুণিতক এগুলো হচ্ছে তাদের গুণিতক, তাই আগে আমার আমার কাজ কি, আমার কাজ হচ্ছে আগে তোমার সঙ্গগুলো দিয়ে তাকানো, সঙ্গগুলো বৈশিষ্ট্য কি, বৈশিষ্ট্যগুলো বোঝা, তারপরে কাজগুলো করা, সংগ্রহ তাকানো, সংগ্রহের বৈশিষ্ট্যগুলো বোঝা, এরপর তারপরে কাজগুলো করতে হবে ভালো করে। দেখো জানতেছি কিনা, আমরা পরের অঙ্কে চলে যাবো, পরের অঙ্কটা কি আছে, পরের অঙ্কটা আছে তোমার হচ্ছে যে 7, 11, 13, কে বলতে পারো তোমার বলো তো এই সঙ্গে কি খেয়াল করতে পারে, 7, 11, পরেরটা আছে 7, 11, 7, 11, 13, 17, 11, 13, 17, এগুলো কি কি, তোমাকে বলো তো 7, 11, 13, 17 এগুলো কি কি জিনিসগুলো কোনটা কোনটা থেকে আসছে বা এগুলো কি কি, হ্যাঁ আবার আগামী বৃহস্পতিবার ঠিক একই টাইমে তোমরা 9টায় সাড়ে বললো বৃহস্পতিবার 9টায় একই টাইমে আমার ক্লাস হবে, ছুটি দিব, ছুটি দিব, তাহলে একটু তাহলে এই অঙ্কটা শেষ করি আমরা একটু, আর তো পাগল হয়ে গেলে হবে, এত পাগল হয়ে গেলে তো হবে না, আমরা একটু ই করি, শুরু করবো এখনই সবাই সব মিলে, ছুটি দিব এই অঙ্কটা শেষ করে নিই, এক্স এ 24-এর সমান বা ছোট লিখলে হবে না, হ্যাঁ ছোট 24-এর সমান লিখলেও হবে, হ্যাঁ এটা লিখলে হবে, যেখানে এক্স এটা এক্স লেস দেন 24 লেখো, লেস দেন ইকুয়াল দিতে হবে, তখন তখন লেস দেন ইকুয়াল দিলে তখন তখন কিন্তু হবে,
তাহলে এটা কি এটা 7, 11, 17 না, এটা শামসুলের বসে যে স্যার স্যার এটা কি হবে x 24 এর সমান বা 24 এর ছোট, হুম এই লেখলাম। এবার যদি আছে a 7, 11, 13, 17 কি মৌলিক সংখ্যা, এগুলো সবগুলো কি মৌলিক সংখ্যা? 7, 11, 13, 17 7, 9 কিন্তু বীজগণিত বলা যাবে না, কারণ বীজগণিত 9 থাকতো, 9 এখানে নেই। 7, 11, 13, 17 লিখলে হবে উপাদান সমূহ হলো এ সেটের উপাদান, এখানে এ সেটের উপাদান সমূহ হলো ১৯ থেকে ছোট সকল সকল মৌলিক সংখ্যা অতএব সেট এ কি হবে, সেট এ হচ্ছে এক্স আর এক্স মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা এবং জাতি 5 থেকে বড় আর 19 থেকে ছোট, 5 থেকে বড় আর 19 থেকে ছোট, ঠিক আছে। এক্স আর এক্স মৌলিক সংখ্যা এবং জাতি 5 থেকে বড় ও 19 থেকে ছোট, এখন তাহলে অথবা এটা এটাও লিখতে পারো যে 5 এর সমান, এই না 5 এর সমান সরি 7 এর সমান এবং 17 এর সমান, এটা লিখলেও কিন্তু হবে, এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটা কিন্তু লিখতে পারো। তো যাই হোক, আজকে এই পর্যন্তই থাকলো, তোমরা ভালো থাকবে, আগামী বৃহস্পতিবার একই টাইমে মাঝে মাঝে গ্রুপে গ্রুপ ঢুকবে, যদি কারোর সমস্যা হয় আবার এই ভিডিওটা আবার নতুন করে আবার রিপ্লাই করে দেখবে, অন্যান্য ফ্রেন্ডরা যদি দেখতে চায় তাদের জানাবে ক্লাসের কথা এবং গ্রুপের কথা, আর এই ভিডিওটা আবার ইউটিউবেও দিব, ইউটিউবে চ্যানেল দিব, ওখান থেকেও দেখতে পারবে বারবার, এবং কোনো সমস্যা হলে বা ই হলে আমাকে পার্সোনালি ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারবে যে স্যার বুঝি নাই, আবার লাগলে তাকে বুঝাই দিব, এবং আগামী ক্লাসে আরো 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 মজার মজার ক্লাসে সে অঙ্কগুলো আমরা শিখবো, কিন্তু দয়া করে আজকে যতটুকু শিখছো এটার মাঝে মাথায় থাকে, এবং পুরোনো অঙ্কগুলো আবার করতে হয়, পুরোনো অঙ্কগুলো যেমন করতে করা জন্য হয় যদি বসে না থাকা হয়। তো আজকে এ পর্যন্তই আমাদের লাইভ ক্লাস, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর টাইমটা আবার বলি, আবার টাইমটা বলে দিই, আগামী বৃহস্পতিবার আবার ঠিক একই টাইমে আমরা সবার ক্লাস নেবো।